এ নিয়ে আরো জানাতে যুক্তরাজ্য থেকে যুক্ত হচ্ছেন শেফিল্ড ইউনিভার্সিটির গবেষক ডক্টর খন্দকার মেহেদি আকরাম। জনাব মেহেদি আকরাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। রিপোর্টে আমরা যেমনটি দেখছিলাম যে দেশে সাউথ আফ্রিকার ভাইরাসের ধরনটি 87%, সেক্ষেত্রে আসলে সাউথ আফ্রিকান ধরন ঠেকানোর কোনো উপায় কি নেই? ধন্যবাদ। আসলে 87% সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, এবং সেটা ধারণা করা হচ্ছে যে ঢাকায় 87% ইনফেকশনই আসলে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট দিয়ে হচ্ছে। এখন যে পরিমাণ ডেটা আসলে হয়েছে, এই এই 87% যেটা আমরা দেখছি, এটা 48টা স্যাম্পলের উপর ভিত্তি করে বলা হচ্ছে। আমি মনে করি যে এত কম সংখ্যক স্যাম্পলের উপর ভিত্তি করে এতটা বলা যায় না কনফিডেন্টলি যে আসলে সব জায়গায় সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটা ছড়িয়ে পড়েছে। এর জন্য দরকার হচ্ছে আপনার বিস্তৃত আকারে জেনোম সার্ভাইল্যান্স, যেটাকে বলা হয় মিউটেশন সার্ভাইল্যান্স। এখন মিউটেশন সার্ভাইল্যান্সটা করা দরকার শুধুমাত্র যে সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্টের জন্য তা কিন্তু না, ইউকে ভ্যারিয়েন্টও কিন্তু রয়েছে। আমরা ঢাকায় দেখছি সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটার সংখ্যা বেশি, কিন্তু সিলেটের কি অবস্থা, চিটাগাংয়ের কি অবস্থা? ওইখানে যদি আমরা দেখি যে ইউকে ভ্যারিয়েন্ট বেশি, তখন কি হবে? তখন তো দেখা যাবে বাংলাদেশে দুটো খারাপ ভ্যারিয়েন্ট দুই দিকে দুই অঞ্চলে ছড়িয়ে পড়েছে। তো আমি যেটা মনে করি যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টই হোক আর ইউকে ভ্যারিয়েন্টই হোক, এখন আমাদেরকে বিস্তৃত পর্যায়ে অঞ্চল ভিত্তিক আপনার মিউটেশন সার্ভাইল্যান্স করতে হবে, বেশি বেশি সিকোয়েন্সিং করতে হবে। একটু খেয়াল করেন, 5% সিকোয়েন্সিং না করলে কিন্তু সার্ভাইল্যান্স করা কিন্তু খুব কঠিন। আজকে কত, যদি 30,000 টেস্ট করা হয়, তাহলে 150টা স্যাম্পলের কিন্তু জেনোম সিকোয়েন্স করে তার মিউটেশন সার্ভাইল্যান্স করা দরকার, কিন্তু আমরা কয়টি করতে পারছি? তো যেটা এখন দরকার সেটা হচ্ছে অঞ্চল ভিত্তিক ভ্যারিয়েন্ট সার্ভাইল্যান্স করা, এবং যেসব জায়গায় ভ্যারিয়েন্ট গুলো ছড়িয়ে পড়েছে এবং যেসব জায়গায় ভ্যারিয়েন্ট গুলো এখনো ছড়িয়ে পড়েনি, এই দুটি অঞ্চলকে পৃথক করে ফেলা। এতে কি হবে, যেসব জায়গায় এখনো এই এই খারাপ ভ্যারিয়েন্ট গুলো ছড়িয়ে পড়েনি, সেসব জায়গায় কিন্তু আমরা অনেকটা নিশ্চিন্তে তাদেরকে আইসোলেট করে রাখতে পারবো। আর যেসব জায়গায় আপনার আমরা আপনি যেটি বলছিলেন যে ভ্যারিয়েন্ট সার্ভাইলেন্স করতে হবে, সেক্ষেত্রে কিন্তু ভ্যারিয়েন্ট সার্ভাইলেন্সের আগে আসলে দরকার যে পরীক্ষা এবং শনাক্ত করা, যেটি দুই আমাদের দেশে কমেছে, এই বিষয়টিকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে খুবই দুঃখজনক যে আমাদের কিন্তু এখন আমাদের মিউটেশন সার্ভাইলেন্সের কথা বাদই দিলাম, আমাদের শনাক্তের সংখ্যাও কিন্তু বাড়ছে না। ইন্ডিয়ার দিকে তাকান, আজকে 2 লক্ষ কোভিড রোগী শনাক্ত হয়েছে। তো সেটা 2 লক্ষ শনাক্ত করতে কত লক্ষ তাদের টেস্ট করতে হয়েছে, আর বাংলাদেশে আমরা কত লক্ষ টেস্ট করছি? এখন পর্যন্ত আমরা দৈনিক 1 লক্ষ টেস্ট করতে পারছি না। সো আমাদের টেস্টের সংখ্যা বাড়াতে হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমাদেরকে আরেকটু টেকনিক্যালি আমাদেরকে টার্গেট স্পেসিফিক PCR করার মাধ্যমে কিন্তু আমাদেরকে এই এই ভ্যারিয়েন্ট গুলোকে খুঁজে বের করতে হবে। যেমন টার্গেট স্পেসিফিক PCR করে, যেমন 3-জিন PCR করে কিন্তু আমরা ইউকে ভ্যারিয়েন্টকে শনাক্ত করতে পারি, আমরা সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টকে শনাক্ত করতে পারি, এবং আমরা ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্টকেও শনাক্ত করতে পারি। এ ধরনের কিট কিন্তু এখন এখন কমার্শিয়ালি অ্যাভেলেবল। সো আমি মনে করি যে টেস্টের সংখ্যা বাড়ানোর সাথে সাথে সার্ভাইলেন্সের সংখ্যাও বাড়াতে হবে। এখন এটাই আমি মনে করি যে লকডাউনের পাশাপাশি এই টেস্টের সংখ্যাটা বাড়িয়ে এবং রিজন ওয়াইজ সার্ভাইলেন্স, এই যে আপনারা বলছেন যে 87%, এটা শুধু ঢাকা, আমাদের কিন্তু প্রতিটা অঞ্চলে হাই রিস্ক যে জোন গুলো রয়েছে সেসব জায়গায় বের করতে হবে যে আসলে ওই সব জায়গায় কোন কোন ভ্যারিয়েন্ট গুলো ছড়িয়ে পড়েছে, যাতে একটা বড় দেশের একটা বড় অঞ্চলকে আমরা মুক্ত মুক্ত রাখতে পারি এ ধরনের সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট অথবা ইউকে ভ্যারিয়েন্টের সংক্রমণ থেকে। আমি মনে করি এটা এখন খুবই জরুরি। সেক্ষেত্রে হচ্ছে যে বিষয়টি হয়েছে যে ঘরে ঘরে কিন্তু করোনা রোগী এখন অনেক বেশি, সেটি সারা দেশেই ছড়িয়ে পড়েছে, এক্ষেত্রে আসলে বাংলাদেশে যে লকডাউনটা চলছে এটি কিভাবে সহযোগিতা করবে বলে আপনি মনে করছেন? আমি মনে করি যে সরকারের সাথে সাথে সাধারণ জনগণের এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো করেও সহযোগিতা প্রয়োজন। শুধুমাত্র আইন প্রয়োগ করে এটা এখন সম্ভব না, এখন দরকার সহযোগিতা। সহযোগিতার ভেতরে যারা সাধারণ, আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, তাদের উচিত এখন ঘরে থাকা, খুব জরুরি কোনো কাজ না হলে বাইরে না যাওয়া। আমরা যদি বাইরে যাইও তাহলে যেন অবশ্যই আমরা মাস্ক পরিধান করি। এই মাস্কটা যে কোনো ভ্যারিয়েন্ট থেকেই কিন্তু সংক্রমণটাকে রোধ করতে পারে। একজন থেকে আরেকজনে যখন সংক্রমণ ছড়াবে না, তখন কিন্তু ভাইরাস আপনা আপনি মরে যাবে, কারণ ভাইরাস হচ্ছে সেলফ লিমিটিং, এটা শরীরে 10 দিনের বেশি থাকে না। সো আমরা যদি এই সংক্রমণটার বিস্তার বন্ধ করতে পারি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে,
এবং মাস্ক পরিধান করে, তাহলেই কিন্তু এই যে গভর্নমেন্টের যে একটা প্ল্যান লকডাউন, লকডাউন তো আর বছরের পর বছর করা সম্ভব না, এবং 3 সপ্তাহের বেশি তো লকডাউন পৃথিবীর কোনো দেশেই অতটা করা সম্ভব না। তো লকডাউন একটা স্বল্পমেয়াদী ব্যবস্থা, এটাকে দীর্ঘমেয়াদী ফলাফল জি পেতে জনাব কিন্তু মেহেদী আমাদের আকরাম, আমরা আসলে যেটি বুঝতে পারছি যে সেক্ষেত্রে ব্যক্তি সচেতনতার কোনো বিকল্প নেই এবং প্রত্যেকটি ব্যক্তিকে তার নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং এগিয়ে আসতে হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। করোনা